नमस्कार बंधुरा, पाँचमिशाली रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आज के आमी आपनादेर दारुण एकटा मिष्टि रेसिपि बानिये देखाबो, एकदम घरे तैरी घरोया मिष्टि, छानार मिष्टि, एकदम मिष्टिर दोकानेर मतो नरम आर तुलतुले हबे। तो मिष्टि रेसिपिटा देखे जदि आपनादेर भालो लागे ताहले अवश्यई लाइक शेयर करबेन, कमेंट करे जानाते भूलबेन ना केमन लागलो। आर आमार नतून बंधुरा जारा आमार चैनेले प्रथम एसे भिडियोटी देखछेन, जदि भालो लागे ताहले अवश्यई आमार चैनेलटिके सबस्क्राइब करे नेबेन আর পাশে বেল আইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকে আমি আপনাদের হোমমেড ছানার মিষ্টি বানিয়ে দেখাবো। আমি তার জন্য নিয়ে নিয়েছি 1 লিটার দুধ থেকে ছানা। ছানাটা বাড়িতেই তৈরি করে নিয়েছি। এখানে আমি 1 টি স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর একদম সামান্য পরিমাণে ফুড কালার নিয়েছি 1 পিঞ্চ। এবার প্রথমে ছানাটাকে একটু ভেঙে ভালো করে মেখে নিচ্ছি, কারণ ছানার তৈরি মিষ্টি নরম করতে গেলে একটু ভালো করে মেখে নিতে হয়। যতটা সময় ধরে এটা ম্যাশ করা যাবে মিষ্টিটা ততই নরম হবে। তো এখন আমি খুব ভালো করে ছানাটাকে এভাবে ভেঙে নিয়েছি, এবার এভাবে একটু মেখে মেখে নিচ্ছি। এখন আমি এর মধ্যে কর্নফ্লাওয়ারটাও মিশিয়ে নিচ্ছি, ফুড কালারটা মিশিয়ে নিচ্ছি। এবার সব কিছু একসাথে দিয়ে খুব ভালো করে মেশাতে থাকছি আর হাতে করে আমি এভাবে মাখাতে থাকছি। মোটামুটি 7 থেকে 8 মিনিট আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার মিষ্টিগুলোকে আমি বানিয়ে নেব। আমি এখানে ছানার থেকে এভাবে টুকরো টুকরো করে ছানা নিয়ে নিচ্ছি। মিষ্টিটা আমি এখানে গোল শেপে বানাবো, কিন্তু বল বল করবো না, এভাবে একটু হাতে করে চেপে চেপে নেব যাতে একটু চ্যাপটা হয়, ঠিক চপের মতো। এভাবে আমি একটা একটা করে মিষ্টি বানিয়ে নিচ্ছি। এখান থেকে সব কটা মিষ্টি আমি এক এক করে প্রথমে বানিয়ে রাখছি। মিষ্টিটা বানানোর সময় একটু ভালো করে বানিয়ে নিতে হবে যাতে খুব বেশি ফাটল না থাকে। আমি এখন এখানে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস অন করে ওভেনে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটা বাটির পরিমাণে এক বাটি চিনি দিয়ে দিয়েছি আর ওই বাটির মাপেই জল দিয়ে দেব। আমি এখানে 3 বাটি জল দিয়ে দিচ্ছি। এবার জলটাকে আমি ফুটতে দেব। গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে নিয়েছি। হাই ফ্লেমে রেখে আমি এটা ফুটতে দিচ্ছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর জলটাকে আমি ফুটতে দেব। এখন জলটা ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে একটা একটা করে মিষ্টিগুলো তুলে নেব। এখানে মিষ্টিগুলো সিদ্ধ হতে দেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি। সবকটা মিষ্টি আমি তুলে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি আর এই হোলটার মধ্যে আমি একটা কাগজ দিয়ে এভাবে এটা ঢাকনাটা ঢেকে দিচ্ছি যাতে এর মধ্যে থেকে বাষ্পটা বাইরে না আসে। প্রথমে এরকম 5 মিনিট আমি হাই ফ্লেমে রেখে এটা সিদ্ধ হতে দিচ্ছি। এখন 5 মিনিট হয়ে গেছে, আমি এখানে ঢাকনাটা খুলছি। দেখুন এগুলো কিন্তু আগের থেকে অনেকটা বেশি বড় হয়ে গেছে। তো আমি এখানে মিষ্টিগুলো নাড়ার জন্য কোনো হাতাখুন্তি ব্যবহার করব না, এভাবে কড়াইটা ধরে একটু ঘুরিয়ে নেওয়ার মতো করে করলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে এবার মিডিয়াম ফ্লেমে করে দিলাম। মিডিয়াম ফ্লেমে করে এটা আমি আরও 10 মিনিট ফুটতে দিচ্ছি যাতে এটা আরও বেশি ফুলে উঠবে। আরও 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখানে মিষ্টিগুলো কিন্তু দেখুন একেবারে ভেসে উঠেছে আগে যখন মিষ্টিগুলো দেওয়া হয়েছিল। এখানে আমি একটা মিষ্টি দেখাচ্ছি, একদম রেডি হয়ে গেছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি ঢাকনাটা আবার দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি অফ করে নেব। তো গ্যাসটা আমি ডাইরেক্ট অফ করছি না, প্রথমে লো ফ্লেমে করে নিলাম। এবার লো ফ্লেমে করে নিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। এখন আমি এটা ঠান্ডা হতে দিচ্ছি। এখন মিষ্টিটা ঠান্ডা হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে মিষ্টিগুলো এক এক করে তুলে নিচ্ছি। এখানে মিষ্টিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর নরম হয়েছে, এটা একদম তুলতুলে হয়েছে। প্রথমেই বলেছিলাম ছানাটাকে খুব ভালো করে একটু ম্যাশ করে নিলে কিন্তু খুব ভালোভাবে এটা ফুলবে আর নরম হবে। তো এখানে মিষ্টিগুলো একদম নরম তুলতুলে হয়েছে। আমি সব কটা মিষ্টি প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি নিয়েছি পেস্তা
আর কাজু এগুলোকে একদম মিহি করে একটু গ্রেট করে নিয়েছি। উপর থেকে আমি এটা সাজিয়ে দিচ্ছি, খেতে খুব ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে এইভাবে। আর কাজুও দিয়ে দিচ্ছি। একদম রেডি হয়ে গেছে হোমমেড ছানার মিষ্টি, একদম নরম তুলতুলে স্পঞ্জের মতোই মিষ্টি, ঘরে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আপনারাও বানিয়ে নিতে পারেন, মিষ্টি খেতে যারা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে। বাড়িতে হঠাৎ অতিথি এসে পড়লেও এটা করে নেওয়া যায়, তো অবশ্যই ট্রাই করুন।